রাজধানী সহ আশপাশের 35 কিলোমিটার রেলপথে 58টি লেভেল ক্রসিং এর 23টি অরক্ষিত ও অননুমোদিত। এর মধ্যে কোনোটিতেই নেই গেটম্যান, নেই সিগন্যাল বারো। রেলওয়ে পুলিশ বলছে নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেলপথে গত 6 মাসে দুর্ঘটনায় মারা গেছে 171 জন। রেললাইনের পাশে বসতি, বাজার এবং ফোনে কথা বলতে বলতে লাইন পার হওয়ার কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। ইব্রাহিম খলিলের রিপোর্ট। নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম রেলপথ, কিন্তু অরক্ষিত রেলপথ আর ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং এর কারণে রাজধানীতে বহু অপমৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ট্রেন। 35 কিলোমিটারের এই রেলপথে বিভিন্ন ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। রাজধানীর রেল ক্রসিংয়ের মধ্যে দুর্ঘটনা ঘটে পুরীর বিশ্ব রোডে। অরক্ষিত এই রেল ক্রসিংয়ে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পার হয়, অথচ এই ক্রসিংয়ে নেই কোনো সিগন্যাল বার, নেই কোনো গেটম্যান। মোবাইল ছাড়াও যদি যায়, পারিবারিক চিন্তা, অন্য চিন্তা, মানুষ বিভিন্ন টেনশনে থাকে না, তখন দেখা যাবে যে ক্র্যাশ করবে, ট্রেনের নিচে পড়বে। জরুরি একটা ফুট ওভার ব্রিজ, এখানে রেল লাইন পার করা হওয়ার জন্য একটা ব্রিজের দরকার। আর দেখেন এই যে একটা গার্ড দিয়েছিল, ওটাও উঠে দিয়েছে। রাজধানীর দক্ষিণে মালিবাগ রেল ক্রসিং, এই ক্রসিং থেকে খিলগাঁও ব্রিজের আগ পর্যন্ত মোট 7টি পকেট গেট ক্রসিং রয়েছে, যার একটিতেও নেই গেটম্যান বা সিগন্যাল বার। স্থানীয় বাসিন্দারা ইচ্ছে মতো এই গেটগুলো বানিয়েছে। প্রায় দিনই এখানে ঘটে মারাত্মক দুর্ঘটনা। গেট ছিল না, এলাকাবাসীর চাহিদা অনুযায়ী এটা গেট করা হয়েছে। তো এটা তো নিশ্চয়ই অনেক ঝুঁকিপূর্ণ। দেখি যে একটা আন্টি অনেক তাড়াহুড়া করে চলে যাচ্ছে, দেন ইভেন যখন ট্রেনটা কাছে এসে তাকে ক্রস করে গেল, মানে তিনি অ্যাক্সিডেন্ট করছে। রেলওয়ের তথ্য বলছে ঢাকা ও আশপাশে 58টি ক্রসিং এর 23টি অরক্ষিত ও অনুমোদনহীন। আর রেলওয়ে পুলিশের তথ্য মতে গত 6 মাসে রেল দুর্ঘটনায় মারা গেছে অন্তত 171 জন। আমার এখানে যে তথ্য, ট্রেনে দুর্ঘটনায় আপনার 171, আজকে একটা হচ্ছে 71টা আমার অপহৃত মামলা হয়েছে। এসব দুর্ঘটনার মধ্যে বেশিরভাগ ঘটে মোবাইল ফোন ব্যবহার করে রেল পার হওয়ার সময়। রেলের পাশের বাজার ও বসতির কারণেও ঘটে দুর্ঘটনা। এখন শতকরা আমি মনে করি 60% লোক ট্রেন অ্যাক্সিডেন্টে মোবাইলের কারণে আপনার দুর্ঘটনা ঘটতেছে এবং মারা যাচ্ছে। দুর্ঘটনা রোধে রেলপথ বিভাগের উদ্যোগের পাশাপাশি জনগণকে আরও সচেতন হবার পরামর্শ তার। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।